গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এর আগের দিন পরিমাপ সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা অঙ্ক করা শুরু করব। আমি আশা করছি আগের দিন যে পড়াগুলো আমি তোমাদের দিয়েছিলাম তোমরা প্রত্যেকেই সেই পড়াগুলো ভালো করে পড়েছো। তোমরা প্রত্যেকে তোমাদের বইতে 80 নম্বর পাতা খোলো। দেখো, একের দাগেরটা আছে গ্রামে প্রকাশ করো। এখানে যদি তোমরা যে এককগুলো দেওয়া আছে দেখো, কিগ্রা গ্রাম, হেগ্রা গ্রাম, কিগ্রা, ডেকাগ্রা গ্রাম, অর্থাৎ সবই কি বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। আমরা কি জেনেছিলাম, বড় থেকে ছোটর দিকে যখন আমরা যাই, অর্থাৎ বড় একক থেকে যখন আমরা ছোট এককে পরিণত করব, তখন আমরা গুণ করব। এবার কত দিয়ে গুণ করব সেটাই আজকে আমরা দেখব এবং সমাধান করব। দেখো খয়েরটা কি বলছে, 25 হেগ্রা 15 গ্রা, অর্থাৎ গ্রাম ইজ ইকুয়াল টু কত গ্রাম। দেখো আমি কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেন্টিগ্রা, মিলিগ্রা লিখে নিয়েছি। আমরা কি যাব, হেগ্রা থেকে গ্রাতে যাব। আমি তোমাদের কিভাবে যাব বলেছিলাম, হেগ্রা থেকে যেহেতু গ্রামে যাব, আমরা এই হেগ্রার ঘরে কি করব, এক বসাবো, বসালাম, আর গ্রাম পর্যন্ত যে কটা ঘর থাকবে সেখানে আমরা শূন্য বসাবো। তাহলে কত হলো, 100 হলো, যে এক হেগ্রা সমান 100 গ্রা। সুতরাং আমরা যখন হেগ্রা থেকে গ্রামে যাব তখন আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে এই 25 হেগ্রাকে আমরা 100 দিয়ে গুণ করব। আমরা এই ধরনের গুণ শিখেছিলাম, কি হয়, এই দুটো শূন্য বসে যায় আর 25 একে 25 হলো। হেগ্রাকে 100 দিয়ে গুণ করে আমরা যে গুণফল পেলাম সেটা কি হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে। এরপর আছে দেখো 15 গ্রাম, এখানে আছে 2500 গ্রাম আর এখানে আছে 15 গ্রাম। তাহলে আমরা কি করব, এর সাথে 15 যোগ করে দেব, কত হলো, 2515 গ্রাম। দেখো তোমরা এরকম পাশাপাশিও করতে পারো, এইভাবেও করতে পারো, আবার পাশাপাশিও করতে পারো, যেটা তোমাদের সুবিধা তোমরা সেইভাবেই করবে। তাহলে 25 হেগ্রা 15 গ্রা সমান 2515